আদিবাসী এক মহিলা রোগীকে চিকিৎসার পর বিল না মেটানোয় আটকে রাখার অভিযোগ উঠেছে পুরাতন মাদা থানা এলাকার একটি নার্সিংহোমের বিরুদ্ধে। আদিবাসী এক মহিলা রোগীকে চিকিৎসার পর বিল না মেটানোয় আটকে রাখার অভিযোগ উঠেছে পুরাতন মালদা থানা এলাকার একটি নার্সিংহোমের বিরুদ্ধে। গত সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বাবলাগোনা গ্রামের বাসিন্দা মেবু মুর্মু নামে ওই গৃহবধূ পুরাতন মালদা থানা এলাকার একটি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন, সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন। মা এবং সদ্যজাত সুস্থ থাকলেও বিলের পাহাড় হয়ে দাঁড়ায় ওই আদিবাসী পরিবারের কাছে। আর সেই বিল না মেটানোয় এখন রোগীকে ছাড়া হচ্ছে না বলে অভিযোগ তুলছেন ওই রোগীর পরিবার। বৃহস্পতিবার এ ব্যাপারে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই রোগীর পরিবার। তাদের অভিযোগ, ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে 50,000 টাকা বিল হয়েছে, আর সেই টাকা না মেটালে রোগী ও তার সদ্যজাত শিশুকে ছুটি দেওয়া হবে না। গরু বিক্রি করে 10,000 টাকা জোগাড় করতে পেরেছেন ওই রোগীর পরিবার, কিন্তু বাকি টাকা কোথা থেকে জোগাড় করবেন তা নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন তারা। তারা জানতো সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা ও বাচ্চা প্রসব করানো হয়। করণদিঘি মহকুমা হসপিটাল থেকে যখন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেই পরশুর থেকে দালাল চক্র অ্যাম্বুলেন্স ড্রাইভারের চক্করে পড়ে ভর্তি হতে হয় বেসরকারি এঞ্জেল নার্সিংহোমে। অ্যাম্বুলেন্স ড্রাইভার তরফ থেকে বোঝানো হয় যে সরকারি হাসপাতালে চিকিৎসায় হবে না, ডাক্তার নেই, সেই কারণেই ফাঁদে পা বাড়ায় আদিবাসী পরিবার। বলেছে 50,000 টাকা বিল, আর নার্সিংহোম আছে তো আমরা তো জানি না। আপনারা টাকা দিতে পেরেছেন না? কেন তো তোমাদেরকে টাকা দিতে সমস্যা হচ্ছে না কি হচ্ছে? সমস্যা আছে, এখন কোথা থেকে দিব আমরা গরিব মানুষ, টাকা দিতে পারবো না। যদিও ওই নার্সিংহোমের কর্ণধার সঞ্জয় শর্মা জানিয়েছেন ওই প্রসূতি মহিলা ভর্তি হওয়ার পর থেকে একটিও টাকা তার পরিবারের কাছ থেকে নেওয়া হয়নি। সিজার করে সদ্যজাতের জন্ম হয়েছে ওই গৃহবধূর, চিকিৎসার খরচ বাবদ 20,000 টাকা বিল হয়েছে, সেই টাকা পরিশোধ করার কথা ওই রোগীর পরিবারকে জানানো হয়েছে, 50,000 টাকা বিলের কথা বলা হয়নি, ভিত্তিহীন কথা বলছেন ওই রোগীর পরিবার। এখনো পর্যন্ত আমরা তার কাছ থেকে কোনো রকম কোনো পয়সা করি কিছু নিইনি, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, অপারেশনের ব্যাপারে, ওষুধপত্রের ব্যাপারে কোনো রকম কোনো পয়সা করি আমরা এখন পর্যন্ত নিইনি, জিরো। এটা আপনারা পেশেন্ট পার্টিকে ডেকে জিজ্ঞেস করে বুঝতে পারেন। তো সুতরাং সেটেলমেন্টের ব্যাপারটা তো পরে আসবে, কম বেশি টাকা পয়সার ব্যাপারটা তো পরে, আমরা একটা আইডিয়া দিতে পারি যে এটা খরচা হতে পারে হতে পারে। তো আইডিয়া অনেক কিছু হয়, এবং যখন টাকা পয়সা দেয় গরিব মানুষের দিকে আমরা করি, অ্যাটলিস্ট অ্যাঞ্জেল নার্সিংহোম সেটা করে। বাট পার্টিকুলারলি এই পেশেন্ট যেটাকে নিয়ে এলিগেন্স উঠেছে আমার এগেনস্টে, যে অ্যাঞ্জেলটাকে নিয়ে এতটা হয়েছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতে চাই, এই পেশেন্টের ট্রিটমেন্ট এখনও পর্যন্ত আমি বিনা পয়সায় করেছি, কোনো রকম কোনো পয়সা করি নিইনি, শুধুমাত্র রোগীটার দিকে তাকিয়ে। এদিকে এই আদিবাসী গৃহবধূর স্বামী বিশ্বনাথ বেশরা এবং তার এক আত্মীয় উদয় বাসকে জানান, সমস্যা আমরা টাকা নিয়ে আর কি, আমার গরিব কথা পাবো টাকা, একটা গরু বিক্রি করছি 10,000 টাকা দিয়ে আসছি, ছুটি কবে দিয়ে ওটা জানার জন্য। এত টাকা আপনারা দিতে পারবেন না? না দিতে পারবো, অত টাকা দিতে পারবো, 50,000-60,000 টাকা দিতে পারবো, কি বলুন, সরকারের কাছে যাচ্ছি আমাকে যেন সমাধান করে দেয়। বলুন তো আপনাদের সমস্যাটা আমি আজকে জানছি, মানে আমাদের পাশের গ্রামে আদিবাসী ওরা হরিরামপুর থানা বাবলাগোনা গ্রামের, তো ডেলিভারি ছিল 102-এর গাড়ি ডাকা হলো, 102-এর গাড়ি আসলো হরিরামপুর পর্যন্ত, লেগেছে ভাউচারে, এবার হরিরামপুর থেকে এফআইআর করেছে কালদিঘি, এবার কালদিঘি থেকে এফআইআর করেছে মালদা মেডিকেল কলেজ, এবার ড্রাইভার তো উঠিয়ে নিয়েছে গাড়িতে, নিয়ে এসে মালদার কাছাকাছি এসছে আর বলছে কি এখন মেডিকেল কলেজে কোনো ডাক্তার পাওয়া যাবে না, এখন যদি মালদা মেডিকেল কলেজে যাওয়া যায় তাহলে আবার কলকাতা এফআইআর করবে, তা না করে এখানে নার্সিংহোম আছে জানা মতো এই নার্সিংহোমে দিয়ে দিই, ড্রাইভারই কথা বলেছে। এবার ওরা আদিবাসী, ওরা অতটা বুঝে না কোনটা হাসপাতাল বলে কোনটা নার্সিংহোম বলে, তো যাই হোক আমাকে আজকে সাথে করে নিয়ে আসলো, আসার পরে আমি ওখানে জিজ্ঞেস করছি দাদা কত বিল হয়েছে, তো বললো কি 50,000-60,000, আমি বলছি এরা তো এত টাকা দিতেই পারবে না, তো আমাকে বলছে কি ফালতু কথা বলার মতন আমার সময় নাই, তাহলে ঠিক আছে আমি কমপ্লেন করছি, যাচ্ছি যদি কিছু করতে পারি। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৈয়দ শাহজাহান সিরাজ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 0356626501. Nice house, Kumar. So nice. Thank you, ma'am. ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट।